सज्जन सकल जरा सत्य सनातन वैदिक धर्म प्रचारे एवं सत्य सनातन धर्म के जरा रक्षा करते चाय तादेर के सकल के नमस्ते। आमी विपद भंजन आर्य अपनादेर के ए जले नेमे आमी भासमान अवस्थाय मंत्र बोलबो ईश्वर स्तुति प्रार्थना बोलबो अपनारा श्रवण करुन। स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। प्राणेरिसरूपतोमि दुःखविनाशक आनन्दस्वरूपतोमि सर्वरूपकम् जगतेर सष्टा तुमि दिव्य गुणधर तुमार वरण्य तेजो धेय सवाकार करि ध्यान अनुखान तुमार साधना निर्मल बुद्धि तरे करुण प्रेरणा। हमरा एजे যোগাসন অবস্থায় আমি আপনাদের ভাসমান যোগাসন অবস্থায় আমি আপনাদেরকে ভাসমান দেখাচ্ছি এবং আমি মন্ত্র বলছি এবং আমার প্রাণায়াম ক্রিয়া চলছে। ॐ विश्वानि देव सवित दुरितानि परासुव यद्भद्रं तन्न आसुव। अर्थात् तुमि सर्वेश्व सकल सुखदाता शुद्ध स्वरूप विधातारोय सकल कष्ट नष्ट हवे यदि तोमार शरणागत होय। समस्त দুর্গুণ দুর্বাসন থেকে আমাকে নাত বাঁচিয়া নাও মঙ্গলময় গুণ কর্ম পদার্থ প্রেম সিন্ধু আমায় দাও। ওম হিরণ্য গর্ভ সমবর্ততাগ্রে তস্য জাত পতিরেক আসিত সদাধার পৃথিবীং দ্যামুতে মম तस्मै देवाय दिशा विधेम। तुमि आत्मघन बलदाता सुजान विगजन गान करे तुमार चरण যেসব ভিডিওগুলো এক করে দিচ্ছি দেখুন এইসবগুলো আমি 37 বছরের স্বয়ংসেবক ছিলাম আরএসএসের। কোনোদিন আমাকে আমাদের ওখানে আসল যে বেদ উপনিষদ দর্শন রামায়ণ মহাভারতের সত্য সত্য অর্থ কোনোদিন প্রকাশ হতে দেয়নি বা সত্যার্থ প্রকাশ কোনোদিন পড়াইনি। আমরা অন্ধ ভক্ত হয়ে আরএসএসের শুধু ওই রামকৃষ্ণ আর বিবেকানন্দের আমাদের জয়গান করিয়েছিল। যখন এই সত্যার্থ প্রকাশ বইটা আমি সত্যার্থ প্রকাশ সম্বন্ধে শুনলাম পণ্ডিত মহেন্দ্র পাল আর্যর মুখ থেকে সেদিন, যে এই কুরআন পুরাণ বাইবেল অবিদ্যাকে জানার পুস্তক এবং অবিদ্যাকে জেনে অবিদ্যাকে ত্যাগ করে সত্যকে ধারণ বিদ্যাকে ধারণ করার যে বই পুস্তক সেটা হচ্ছে সত্যার্থ প্রকাশ বই। এখানে বেদ উপনিষদ দর্শন সব কিছুর সত্য সত্য অর্থ তুলে ধরা হয়েছে। তাই এই বইটা পড়ে যখন আমি নিজেকে জানলাম তখন আমি সঙ্গে সঙ্গে আমি আরএসএস থেকে আমি
এসে আমি এই সত্য সনাতন বৈদিক ধর্মের এবং মহর্ষি দয়ানন্দের বিচারধারাতে এসে আজকে নিজেকে ধন্য মনে করছি এবং প্রচার প্রসারে নিজেকে মনে হচ্ছে গর্ব অনুভব করছি। মানব জীবন কী বুঝতে পারছি, আমার ধর্ম কী, কর্ম কী, এসবগুলো বুঝতে পারছি। আমার দেখছেন আমি আয়ুর্বেদ বেদ আয়ুর্বেদ সম্পর্কে কিছু জানতাম না, যখন এইসবগুলো যখন বেদ নিয়ে যখন চর্চা করছি তখন বেদের মধ্যে আয়ুর্বেদও চলে আসছে। আমি এই আমার বাড়িতে পশুপালন আছে, সব ইয়ে আছে, তো আমার একটা বাছুরটা ছুটে গেছিলো লোকের বাড়ির, লোকের ফসল নষ্ট করবে বলে তাকে ধরতে গিয়ে আমি ওই কাঁটাতারের বেড়ার মধ্যে পড়ে গেছিলাম, যে বুকে এখানে কাঁটাতার ফুটে গেছে, এখানে এখানে ফুটে গেছিলো, কপাল কেটে গেছিলো। আমি কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন ডক্টরের কাছে যাইনি, ডাক্তারের কাছে যাইনি, আয়ুর্বেদের ডাক্তার যাইনি, কোনো ডাক্তারের কাছে যাইনি। সঙ্গে সঙ্গে প্রচণ্ড রক্ত বেরোচ্ছিলো, রক্ত বন্ধ হচ্ছিল না। তখন সেই সময় অবস্থায় আমার বাড়িতে দেশি গরু, এবার ওই সে বাছুর গরুর মূত্র ছিল, রাখা ছিল, সেই মূত্রটা যেই লাগিয়ে দিলাম আমার এখানটায় রক্ত বেরোনো একবারে বন্ধ হয়ে গেল। এই 20-30 সেকেন্ডের মধ্যে রক্ত বন্ধ হয়ে গেল। এখানেও রক্ত বেরোচ্ছিলো, প্রচণ্ড রক্ত বেরোচ্ছিলো, হাত কেটে গেছিলো, বন্ধ হয়ে গেল। তো এইভাবে তারপরে কিছুটা গোমূত্র খেয়েও নিলাম, আমি ব্যথাও অনুভব করতে পারলাম না। এবার এই যে এখন তো এই ক্ষত জায়গাগুলো আছে, এগুলো তো আমাদের সাবধানতা হটি আর দুর্ঘটনা ঘটাই আমরা, আর সমাধান দেয় কে? ঈশ্বর। ঈশ্বর সব সমস্ত কিছু সমাধান বেদের মধ্যে, আয়ুর্বেদের মধ্যে আমাদের তুলে ধরেছে। তাই এই আয়ুর্বেদকে এবার জানতে হলে তাহলে মহর্ষিদের, ঋষি মহর্ষিদের ঋষিকৃত গ্রন্থ পড়ুন। এমন বেদ উপনিষদ দর্শনকে নিয়ে আমাদের ধর্মীয় গ্রন্থ, বেদ আমাদের সনাতন ধর্মের ধর্মগ্রন্থ, বেদকে নিয়ে চর্চা করুন। এইসব ভ্রান্তিকর মানুষের গল্প কাহিনীর বিভিন্ন পুস্তক নিয়ে, এবার এরাও এই ভগবদ্গীতার নামে যেসব ভ্রান্তিকর ই করেছে, যে আজকে শ্রীকৃষ্ণকে ঈশ্বর বানিয়ে দিয়েছে, তারপরে এর এইসব ভ্রান্তিকর পুস্তক বাদ দিয়ে আপনি বেদ যেটা বলবে সেটাই মানবেন। ওম নমস্তে, ভারত মাতা কি জয়। আমি বিপদভঞ্জন আর্য, আপনাদের এই ছোট একটা ভিডিও করলাম। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিদ দুঃখভাগ ভবেত্। সবার ভালো করো হে ভগবান, সবার দয়া করো হে ভগবান, সবার সবিবিধি কল্যাণ।